অনেকে বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, না এটা ভুল কথা, ঠিক না। সর্বশ্রেষ্ঠ শব্দটা বললে আপনি যেন স্বীকৃতি দিচ্ছেন যে অন্যান্য ধর্ম আছে তার ভেতরে ইসলাম সবার শ্রেষ্ঠ। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, এখানে আলিফ লাম আছে, কি আছে আলিফ লাম, এখানে নির্দিষ্ট করার জন্য। রুবেল ভাই যদি আমাকে বলে আমির হামজা আপনি যদি ঢাকাতে যেতে চান এই একটাই রাস্তা, তখন এই রাস্তার আগে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে, আর তরিক, কথা বুঝতেছে। আর যদি বলে না হামজা সাহেব এটা বাদ দিয়ে আরো রাস্তা আছে ঢাকার ভৈরব ঘুরে যাওয়া যায়, ময়মনসিংহ যাওয়া যায়, ওই সিলেট ঘুরেও যাওয়া যাবে, কিন্তু রাস্তা অনেক বেশি হবে, তখন তরিকের আগে আলিফ লাম আর দেওয়া যাবে না, ওটা অনির্দিষ্ট। আল্লাহ তাআলা ইসলামের আগে আলিফ লাম দিলেন কেন, দ্বীনের আগে আলিফ লাম দিলেন কেন? কোরআনের প্রতিটি শব্দ গবেষণা মূলক। আজ যারা সর্বশ্রেষ্ঠ বলছেন তাদের অন্য ধর্মকেও আপনি স্বীকৃতি দিতে চান, আপনার ইমানে সমস্যা থাকবে। এই জন্য আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর কোন ধর্ম ধর্মই না, একটাই মাত্র ধর্ম, তার নাম ইসলাম। জীবনে অন্তত কিছুই যদি না পাই এতটুকু সান্ত্বনা আছে, আল্লাহ তুমি আমাকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছো। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য জাতিরা যারা ভালো কাজ করছে বা করছে না তা না করছে, কিন্তু ওদের কোন মূল্য আমার মালিকের কাছে চাইরা নাও নেই। অমাইয়া বতাবে গায়রাল ইসলামি দিনান ফালাই ইকবাল আমিন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। ইয়াকবালা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে এর আগে ফা আছে, গ্যারান্টি দিচ্ছে আমির হামজা না, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ নিজে, যিনি কবুল করার মালিক, তিনি বলছেন তোর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না, যদি ইসলামের বাইরে যায়।